সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আরামবাগ হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটাতে আবারও আরামবাগ পৌরসভার উদ্যোগে একটি রক্তদান শিবির করা হলো আজ মঙ্গলবার আরামবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং ছিলেন পৌর প্রশাসক স্বপন নন্দী। জানা গেল আজকের এই শিবিরে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করছেন। শিবির নিয়ে কি বলবেন? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রক্তদানের কথা বলেছে। আজ আরামবাগ পৌরসভার পক্ষ থেকে 7 নম্বর ওয়ার্ডে আজকে সেই রক্তদান হচ্ছে। এখানে আমাদের প্রাক্তন বিধায়ক উদ্বোধন করেছে, করে আমরা সকলে আছি। আমাদের কোয়ার্ডিনেটর আমাদের প্রদীপ সিংহ রায় থেকে আরম্ভ করে, নিপু থেকে আরম্ভ করে আমাদের এই স্বপন দত্ত আছে, আমাদের এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটর মুন্নাওরা সকলকে নিয়ে আজকে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সুপাড়াতে যে 7 নম্বর ওয়ার্ডে মহতি রক্তদান উৎসব চলছে। যারা রক্ত দিচ্ছেন এবং যারা রক্তদান শিবির আয়োজন করছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়েও শেষ করা যাবে না। এখানে এর যে অবদান, এই অবদান মানে পূরণ করার মতন নয়। তাই বলি এখানে যিনি সঞ্চালক তিনি সমস্ত থেকে তিনাদের কর্মী ভাইদিকে এরা মঞ্চে ডাকছে। এবং যে কথা আরো বলি, আমাদের মেডিকেল টিম 11টায় আসবে এবং আমাদের আরামবাগের পৌরপিতা সকল আজকে বিষয়টা হচ্ছে আরামবাগ পৌরসভার যে 7 নম্বর ওয়ার্ড আছে, এখানকার যে সমস্ত আমাদের দায়িত্বপূর্ণ কর্মী বৃন্দরা আছেন তাদের উদ্যোগে আজকে একটা রক্তদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবটা আমরা মোটরসাইকেল র্যালির মাধ্যমে দৌলতে আরম্ভ করেছিলাম, তো মানে কুপাড়া প্রাথমিক বিদ্যালয় এসে তার সমাপ্তি হয়েছে। মশাল দৌড়ের মাধ্যমে অনেকেই এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন, যারা করেছিলেন তাদেরকে আমরা অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। এবং সমস্ত জন যেখান দিয়ে আমরা এসেছি সমস্ত এলাকার সমস্ত জনগণকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাই। এই মুহূর্তে আমার পাশে অনেকেই উপস্থিত আছেন, স্থানীয় সবার নাম আমি বলছি না, তারা হয়তো নাম বলতে ভুল হয়ে গেলে অসুবিধা আছে। তাই প্রত্যেকে যারা আমার পাশে আছেন, যারা মঞ্চের পাশে আছেন, প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তো আপনারা জানেন তো রক্তদান অনুদান, আমরা যে কোনো অনুষ্ঠান করার আগে দেখবেন যখন বড় বড় অলিম্পিক খেলা হচ্ছে তখন কিন্তু মশাল দৌড়ের মাধ্যমে সূচনা হয়। আমরাও সেই দিকটা মানে মানে হচ্ছে অশুভ শক্তিকে নাশ করার প্রতি, সেই জন্য আমরা মশাল দৌড়ের মাধ্যমে আমাদের রক্তদান অনুষ্ঠান শুভ সূচনা করেছি এবং উপস্থিত হয়ে আমরা জাতীয় পতাকা এবং আমাদের যে পার্টি পতাকা আজকে রক্তদানের শুভ সূচনা হবে। যারা আজকে রক্ত দিতে আসবেন তাদের আমরা অভিনন্দন ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করবো। যে সমস্ত ডাক্তারবাবু এবং তার সাহায্যকারীরা আসবেন তাদেরও আমরা সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি। আপনারা যারা সংবাদ মানে পরিবহন করবেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা যে এই এত যোগ মানে অসহায়দের পাশে যারা সামান্য রক্তের জন্য মৃত্যুর সঙ্গে লড়াইছে তাদের পাশে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি, সেগুলো আপনারা যেভাবে মানে পরিবেশন করছেন এর জন্য আমাদেরকে উনিশ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের সুস্বাস্থ্য দান সাফল্য দীর্ঘায়ু কামনা করে আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। কারণ আমরা কি করছি না করছি তার সমস্তই প্রচারের দায়িত্ব আপনাদের উপর। তাই আপনাদেরকে বারবার মানে অভিনন্দন জানিয়ে ছোট করব না। তাই আপনারা আমাদের যেভাবে দায়িত্ব পালন করছে, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সর্বজনযোদ্ধা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি মানে শিষ্য হয়ে আমরাও কিন্তু ওনাদের আদর্শ নিয়ে জনগণের পাশে থাকার সবসময় চেষ্টা করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। যখন করোনার আতঙ্কে সকলে আতঙ্কিত, যখন তারা জীবিকা অর্জন করতে পারছিল না, তখনও কিন্তু আমাদের কর্মীরা
খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে হাজির হয়েছিল। যখনই কোনো অসুবিধার জনগণ সম্মুখীন হচ্ছে তখনই কিন্তু আমরা তাদের পাশে যাচ্ছি আমাদের নেতাদের মানে নির্দেশে। অনুরূপভাবে আমরা জানবেন যে সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি দেখেছেন যে প্রতিবাদী মুখ, যখনই কোনো জনগণের অশুভ কিছু মানে কেন্দ্রীয় সরকার করে তখনই কিন্তু উনি সোচ্চার হন। আমরা জানেন যে আমরা 10 এবং 11 তারিখ পেট্রোল ডিজেল কেরোসিন গ্যাসের দামের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা করেছিলাম, অবস্থান বিক্ষোভ করেছিলাম, সাথে সাথে আমরা একটা র্যালিও করেছিলাম। তাই আমরা হচ্ছে প্রতিবাদী দলের হচ্ছে সদস্য। আমরা যখনই জনগণের কোনো অসুবিধার সম্মুখীন হবে তখনই আমরা কিন্তু সকলে মিলে একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু সকলের কাছে গিয়ে উপস্থিত হব। গতকাল রথযাত্রা গেছে, সেই উপলক্ষে আমি সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানিয়া এবং আগামী যে ঈদুজ্জোহা আসছে সেক্ষেত্রেও সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাই। কারণ এই উৎসব আমাদের সকলের উৎসব, আমাদের সর্বজন শ্রদ্ধা দিয়ে সবসময় বলে থাকেন ধর্ম আমার ধর্ম আপনার, কিন্তু উৎসব আমাদের সকলের। আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো অনুষ্ঠানকে, যে কোনো মহতী অনুষ্ঠানকে আমরা সফল করি, এইটাই সকলের কাছে আমি অনুরোধ রাখলাম। এই যে আগামী যে করোনার যে সমস্ত বিধি নিষেধ মেনে চলার জন্য সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি বারবার আমাদের কাছে অনুরোধ রাখছেন, সেগুলো মেনে চলার জন্য আমিও অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, খোদা হাফেজ, সকলে ভালো থাকুন। উদ্যোক্তা বলতে আমি একা নই, সবারই প্রচেষ্টা আছে, সব কর্মী যারা এসছে সবারই সমর্থনে তবে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মুন্না ভাই আছে, সবাই আছে, সবারই প্রচেষ্টা, সবারই কঠোর পরিশ্রম, এবং তার মধ্যেও ভুলভ্রান্তি আছে, সেগুলোকে সবাইকে অ্যাডজাস্ট করে আমরা এই রক্তদান শিবিরটা রক্তদান শিবিরটা আমাদের এই ওয়ার্ডটা খুবই বড়, পল্লীশ্রীতে স্টার্ট হয়, ঘুরে হরহরে সুপাড়া হয়ে রেল স্টেশনে শেষ হয়। আমরা ওই পল্লীশ্রীতে শুরু করেছি বাড়ি র্যালির মাধ্যমে, আর সুপাড়া প্রাইমারি স্কুলে শেষ করে মশাল দৌড়ের মাধ্যমে শেষ করে। আমাদের তো টার্গেট ছিল 100-এর ওপরে, কিন্তু এখানকার ব্যাংক এটা নিচ্ছে না, ওরা বলছে যে 60-70-এর বেশি নিতে পারবো না। তবু আমরা বলেছি যতটা বেশি নেওয়া যায়। আমি শেখ মন্টু, একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সাধারণ পরিবার। মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু, আলুকট্টি, হুগলি। ফোন 03211-261-227। সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-8।